আমরা পেলাম আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে মহিলাদের নামাজের আলাদা পদ্ধতি আছে কিনা জি এই বিষয়টা আমরা অনেকবার বলেছি যে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আসছি মোতারাম হ্যালো আচ্ছা অনেক ধন্যবাদ দর্শক আমরা প্রশ্ন পেয়েছি জি জি মোতারাম কি প্রশ্ন ইসলামে মেডিটেশন জায়েজ কিনা বৈধ কিনা জি মহিলাদের নামাজের বিষয়টি মহিলাদের নামাজের বিষয়ে আমরা অনেকবারই আপনাদের বলেছি দুর্ভাগ্যজনক ভাইয়েরা যে এই নামাজ পদ্ধতিতে আমি অনেকবারই আপনাদের বলছি এটা মুখস্থ রাখেন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় এক হাজারটা কর্ম আছে এই পা দুটো কেবলামুখী করে দাঁড়ানো হাত রাখা তোলা হাত আঙুলগুলো কেমন থাকবে কেবলামুখী হবে কোথায় রাখবেন রুকুতে হাঁটুতে হাত কেমন এক হাজারের বেশি সুন্নত আমল আছে এর ভিতরে মতভেদ মাত্র পাঁচটাতে কিন্তু আমরা মুসলিম উম্মা এই পাঁচটা বিষয়ে মুস্তাহাব অথচ আমরা মুসলিম উম্মা এই পাঁচটা মতভেদের বিষয় নিয়ে মারামারি ঝগড়া করে ফেলছি মহিলারা নামাজ পড়বেন স্বাভাবিক শুধু দুটো জায়গায় বা তিনটে জায়গায় মতভেদ আছে একটা হলো রুকুর ক্ষেত্রে পুরুষরা রুকু করবেন এমন ভাবে মহিলারা এরকম ভাবে সেজদায় পুরুষরা রুকু সেজা করে ফাঁক হয়ে মেয়েরা গোটা হয়ে আর বসার ক্ষেত্রে ওই হাদিসে আসছে পুরুষেরা বসবেন পা ভাঁজ করে মেয়েরা বসবেন জানু হয়ে আসন গেড়ে এই তিনটে পার্থক্যর কথা জয়ী ফাদিসে এসেছে সাহাবি তাবেদের যুগে অনেক আলে মামুল করেছেন এবং চার মজাহের ফকিরা এটাকে গ্রহণ করেছেন আবার কোন কোনো ফকি বলছেন না এই রুকু পুরুষদের মতো মেয়েরা করুক সেজদা পুরুষদের মতো করুক এটাই ভালো এটাও একটা মত এখন আপনি নামাজ পড়লেন কিনা এটা বড় কথা আপনি যদি গোটা সোটা হয়ে পড়েন ইনশাল্লাহ সমস্যা নেই আবার যদি উঁচু হয়ে পড়েন সমস্যা নেই আপনার জন্য যেটা সহজ হয় আপনি পড়েন নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা হবে না এগুলো মুস্তাহাব কেউ বলেছেন এটা উত্তম কেউ বলেছেন এটা উত্তম আমরা নামাজ পড়ি সব মুসলমানের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আমাদের বোন প্রশ্ন করেছেন যে অজু কতক্ষণ থাকে মাথার কাপড় পড়ে গেলে অজু চলে যায় কিনা জীবন অজু যতক্ষণ থাকে ততক্ষণই থাকে অর্থাৎ অজু ভাঙার কারণগুলো না ঘটলে আপনারা নামাজ শিক্ষা আশা ভাঙার ভাঙার কারণ খুব সিম্পল আমরা জানি পেশাব পায়খানা ইত্যাদি কারণগুলো ছাড়া ঘুমিয়ে পড়া হওয়া মাথার কাপড় সরলে ভাঙে না মাথায় কাপড় দেওয়া এটা ঘরে ফরজ নয় আল্লাহ কোরআন মেয়ে বারবার নির্দেশ দিয়েছেন মেয়েরা পরপুরুষ পুরুষ অর্থাৎ দূরের আত্মীয় বা বাইরে গেলে মাথা ঢেকে রাখবে এটা ফরজ মাথার কাপড় ন্যাংটো হলে অজু ভাঙে না কিন্তু মহা কবিরা হয় এজন্য মেয়েদের মাথা এবং পুরো শরীর দেহ আবৃত করা ফরজ পুরুষদের সামনে মাহারাম এবং স্বামী ছাড়া পিতা চাচা ছাড়া মাহারাম আত্মীয় এবং স্বামী ছাড়া সবার সামনে মাথায় কাপড় রাখা ফরজ তবে যদি ঘরে থাকেন কোনো পুরুষ নেই মাথার কাপড় খুলতে পারেন কোনো গুণাও হবে না অজু ভাঙবে না স্বামীর সামনে বা আম্মা আব্বা চাচা ভাই বোনের সামনে মাথায় কাপড় অজু ভাঙবে না গোনা হবে না আপনি যুদু অন্যান্য মানুষের সামনে মাথার চুল বেরিয়ে যায় মহাকবিরা গুনা হবে কিন্তু অযু ভাঙবে না ও গুনাহ আর অজু এক নয় শুকরের বস্ত্র খেলে কঠিন গুনা হবে কিন্তু তো অযু ভাঙবে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তো ফিদা মিনু না ইন হুম গুনু গুহ